হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, হ্যাঁ অনেক বড় পার্টি হচ্ছে, পার্টি হচ্ছে, শিওর পার্টি হচ্ছে, অনেক বড় পার্টি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে, হ্যাঁ হ্যাঁ ককটেল, ককটেল পার্টি, হ্যাঁ শিওর ককটেল পার্টি। ককটেল মানে আবার মদ খাবেন? চুপ করো তুমি, একদম চুপ করো। না 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 না, মদ মানে ওই আমাদের এত কাজের লোক আছে তো, ওরা তো আসলে এসব বোঝে না, ককটেল ফকটেল বুঝতে পারছি না, বুঝলেন তো, শুনে ওই জন্যে। হ্যাঁ হ্যাঁ, আরে শিওর শিওর, প্লিজ জয়েন আস, প্লিজ জয়েন আস, খুব ভালো দিন কাটবে আমাদের। ওকে বাই, সি ইউ। কাজের লোক মানে কে কাজের লোক? তুমি, তুমি কাজের লোক, তোমার যা স্ট্যান্ডার্ড, মদ মদ করছো কেন তখন থেকে? আমরা ককটেল বলি, আজ আমরা সেলিব্রেট করব, অনেক বড় পার্টি আছে, জানো না তুমি? সব জানি, কিন্তু ষষ্ঠীটা কে করবে? এবারে জামাই আসবে শুনলাম, তারপর আমি তো আপনার ছেলেকে নিয়ে যাব। আমার ছেলে কোথাও যাবে না, তোমার সাথে পাঠাবোই না আমি। আটকে দেখুন, যান যান, চাল ধুয়ে বাসন মাজুন। মাসিমা, বাসন মাজতে বলছে আমাকে? তুমি তুমি প্লিজ আন্টি বলো। কেন মাসিমা, পিসিমা, কাকিমুনি, জেঠিমুনি, জেঠু, দিভাই, ফুল মাসি, কোনে মাসি, এই ডাকগুলো কি চলে যাবে আমাদের বাঙালিদের থেকে? সবাই এখন আন্টি আর পুরুষরা আঙ্কেল, সব হারিয়ে যেতে দেবেন না প্লিজ, আঁকড়ে রাখুন বাঙালিয়ানাকে। মা, আমি এসব ক খ করতে পারবো না, এসব আমি পারি না, কি লিখেছে চো ছ ডট, আরে আমি গুলিয়ে যাচ্ছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি মম। তা তো হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপর থেকে দেখলে ভাবতে আহা হা, এ কোন বাঙালির জন্ম হয়েছে, এই বয়সে বাংলা অক্ষর চিনছে, ক অক্ষর গুমাংশ। মাংস কি বললে? মাংস, এর মধ্যে মাংস কোত্থেকে এলো? মানেটা কি? মা বলছিলাম যে তুমি বাসনগুলো নিয়ে যেতে।